কয়েক মাস পরেই পঞ্চায়েত ভোট আর শীতের শীতলকুচিতে ভোটের উত্তাপ। আজ পঞ্চায়েত পাঙ্গায় শীতলকুচি, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। কোচবিহারের শীতলকুচি পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত। এখানকার আমতলা থেকে আঠিয়াবাড়ি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন বেহাল। পূর্ব শীতলকুচি গ্রামে আবার খাবার জল নিয়ে নানা অভিযোগ। সামনেই পঞ্চায়েত ভোট, গত 5 বছরে কতটা কাজ হয়েছে, কি কি কাজ বাকি, চলছে চাওয়া পাওয়ার হিসেব নিকেশ। এই রাস্তা নিয়ে তো খুব সমস্যা, বেড়া পাই না, বেড়া করি পাই না, সন্ধ্যা হইলে ওই ঘরে থাকি, ঘরটি বেড়া পাই না। নিয়ে জল আমার এখানে পুরো আয়রন, মানে আবার যদি 100 ফুটও বসাই তাও আয়রন, এই টিউবওয়েলের জলে খাই, তাছাড়া তো বিকল্প কোনো জল নাই। আর রাস্তাঘাট থেকে শুরু করে শীতলকুচি বাজারের সংলগ্ন যে রাস্তাঘাটগুলো, অলির গলি রাস্তাঘাটগুলো রয়েছে, সেগুলো আমরা এখন ঝা চকচকে দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের চলাফেরায় সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে। আমূর্ত উন্নয়ন আমরা পেয়েছি শীতলকুচির মানুষ, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। শীতলকুচি পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য, বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সরব। পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই আমাদের পূর্ব শীতলকুচি এলাকায় আমাদের গ্রামের বোনগুলা যদি স্কুলে যায় তাহলে 15 কিলোমিটারের মতো যাইতে লাগে, তার জন্য রাস্তার পর্যাপ্ত পরিমাণে রাস্তা নাই, রাস্তার সুব্যবস্থা নাই, সরকার কোনো দিনও আমাদেরকে চোখ ফেলে দেখেন। আমার বিরোধী পার্টি করি দেখি এমপিল্যাটের কোনো টাকা পাইনি, এমপিল্যাটের কোনো উন্নয়ন হয়নি। যে পঞ্চায়েত সমিতির টাকা এসেছে, আমরা মোটামুটি গ্রামে 8টা অঞ্চল সেখানে কম বেশি আমরা উন্নয়ন করতে পেরেছি। জল স্বপ্নর কাজ চলছে দ্রুতগতিতে, আমরা আশা রাখছি জল স্বপ্ন আমাদের ইমিডিয়েটলি সেগুলো কাজ শুরু হয়ে যাবে। 2018 সালের পঞ্চায়েত ভোটে শীতলকুচি পঞ্চায়েত সমিতির সব গ্রাম পঞ্চায়েতেই জয়ী হয় তৃণমূল। এবার কি হবে, রায় দেবে শীতলকুচি। কোচবিহার থেকে রাজেশ দাস, News18 বাংলা। গ্রামের লড়াইয়ে এখন এগিয়ে কে, শীতলকুচি তা নিয়ে সরগরম, আর জানিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। News18 বাংলার পঞ্চায়েত পাঙ্গা, আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমি রয়েছি শীতলকুচি পঞ্চায়েত সমিতি। শীতলকুচির নাম এখন যথেষ্ট পরিচিত, জোরপাটকির ঘটনা সবারই মনে আছে গত বিধানসভা নির্বাচনে, কোথাও গিয়ে শীতলকুচির নাম একটু হলেও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলা চলে। কিন্তু এখানে বিরোধীরা নানান অভিযোগ করেন, কখনো বলেন যে সিপিএমের আমল থেকেই নাকি শীতলকুচির অবস্থা খুব একটা ভালো না, হাওয়া গরম, তৃণমূল সেই ট্র্যাডিশন নাকি বহন করে চলেছে। সত্যিই কি তাই? সত্যি কি এখানে অশান্তি, নাকি এখানেও কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে? আমি যেখানে দাঁড়িয়ে আছি শীতলকুচি বাস স্ট্যান্ড, এখানে এই অভিযোগটা ওঠে সিপিআইএমের আমলে নাকি কাজ শুরু হয়েছিল, কিন্তু তারপরে সেই কাজ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাত ধরে হয়েছে। আপনাদের আমলে কাজ শুরু হয়েছিল, কাজ শেষ করা যায়নি, তৃণমূলের আমলে এসে শেষ হয়েছে। 34 বছর বামফ্রন্ট সরকারের আমলে শীতলকুচিতে যা কাজ হয়েছে, গোটা শীতলকুচির দিকে যদি তাকান, যতগুলো হাইস্কুল হয়েছে তার 90% হাইস্কুল বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছে, যতগুলো প্রাইমারি স্কুল হয়েছে তার 96% প্রাইমারি স্কুল বামফ্রন্ট সরকারের আমলে তৈরি হয়েছে, শীতলকুচিতে কলেজ তৈরি হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে, শীতলকুচি যেখানে আমরা দাঁড়িয়ে আছি পিছনে যে শেড তৈরি হয়েছে এটাও বামফ্রন্ট সরকারের আমলে যেদিন তৈরি হয়েছে, আজকে তার দিকে তাকিয়ে দেখান। 34 বছরে শীতলকুচির প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর চালু হয়েছিল, তৃণমূল কংগ্রেস সিপিআইএম বিজেপি ছেড়ে দিন সবার কথা, সব মানুষ এই প্রাণী সম্পদ অফিসগুলোতে পশু চিকিৎসা হতো। গোটা শীতলকুচির 8টা গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমরা চালু করেছিলাম রিভার লিফট, অর্থাৎ পাম্পসেটের মাধ্যমে কৃষকরা জল পেত। আজকে তৃণমূলের 11 বছরের আমলে সমস্ত সিস্টেম বন্ধ হয়ে গেছে গোটা শীতলকুচি ব্লক জুড়ে। সবই যদি সিপিএম করে থাকে তাহলে তৃণমূল কি করে? শুনুন, যেটা হয়েছে, যেটা ওরা বলছে পেছনের যে মার্কেট কমপ্লেক্সটা যেটা হয়েছে সেটা এখনও উদ্বোধন করতে পারেনি, আর নতুন যে এগুলো দেখছেন আপনারা এখানে যে একটা মুক্তমঞ্চ দেখছেন এবং ডানে এবং বাইরে যে শেডগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ তৃণমূল আমলের করা। শীতলকুচিতে ফায়ার ব্রিগেড হয়েছে, যেটা আমাদের বিশাল দাবি ছিল সিতাই এবং শীতলকুচি ব্লকের মানুষের, সেটা হয়েছে। কিষাণ মান্ডি হয়েছে আমাদের শীতলকুচি, তো সিতাই রাস্তাটা আপনারা গেলেই বসে ঝা চকচকে একটা রাস্তা হয়েছে, এবং আমাদের যে 10 বছরে উন্নয়ন হয়েছে আজকে আপনার সাধারণ মানুষের কাছে যদি গেলেই আপনারা তার প্রমাণটা পেয়ে যাবেন। আমি আসবো বিজেপির কাছে, এবং এটা কিন্তু মাথায় রাখা দরকার যে আপনি যদি বলেন উন্নয়ন হয়নি তাহলে কোথাও গিয়ে মাথায় কিন্তু ছাতার মতো আপনিও রয়েছেন।
রাস্তাঘাট হয়েছে উনি বললেন, ঠিক আছে রাস্তাঘাট তো হয়েছে, স্বাভাবিক নিয়মে জগৎ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হওয়া সম্ভব অবশ্যম্ভাবী। আজকে গ্রামের ভিতরে অনেক রাস্তা এখনো বাকি আছে, আমার বাড়ির সামনে একটা রাস্তা আছে, সে রাস্তা এখনো পাকা হয়নি। আপনার বাড়ির সামনে রাস্তাই কাঁচা? বাড়ির সামনে রাস্তা 5 বছরের এমএলএ উনি উনি আজ পর্যন্ত একটা কল দিতে পারেনি, একটা টিউবওয়েল বসাইতে পারেনি। আমি বলছি আমাদের এমএলএ ফান্ডে টাকা যদি প্লেস করা যায় সে টাকা প্রধান ফেরত দেয়। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের টাকা ফেরত দিয়েছে প্রধান। আমরা কোনো কাজ করতে পারছি না, এখানে এমএলএ ফান্ডের টাকা কাজ করতে গিয়ে আমার প্রতিটা মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয়। তৃণমূল বলছে তারা কাজ করেছে, বিধায়ক বলছেন আমি এমএলএ ফান্ডের টাকা খরচা করতে পারি না, করতে দেওয়া হয় না, কোনটা সত্যি? যেগুলি হয়েছে স্কুল কলেজ যা বিদ্যালয় রাস্তাঘাট সবই তো কংগ্রেসের বানানো। আচ্ছা, এগুলি নতুন সংস্কার কিছুটা হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে খামতি রয়ে গেছে। এখন একজন অপরের গ্যালানি গাবে এটা তো স্বাভাবিক, বর্তমান ট্র্যাডিশন চলছে, এই ট্র্যাডিশন যে কতদিন খামতি হবে বলা যাচ্ছে। এমএলএ সাহেব বিপুল ভোটে আমাদের এলাকায় জয়ী হওয়ার পর আজ পর্যন্ত একটা টিউবওয়েল পর্যন্ত বসাইতে পারলো না, এলাকায় একটা কাজও করে নাই। গোটা শীতলকুচি ব্লকে যে হাইস্কুলগুলো তৈরি হয়েছে, সমস্ত হাইস্কুলগুলোতে শিক্ষক শূন্য আজকের দিনে দাঁড়িয়ে, সমস্ত প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য, প্রাইমারি স্কুলে কোনো টিচার নেই। আপনি এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি এখন শীতলকুচি অঞ্চলে, শীতলকুচি অঞ্চলের চারদিকে ঘুরে বেড়ুন, তৃণমূলের যিনি সভাপতি আছেন সব জানেন, একটা হাইস্কুলে 200 ছাত্র, মাস্টারমশাই একজন, আমরা ক্ষতিগ্রস্ত। 200 ছাত্রে মাস্টারমশাই একজন? হ্যাঁ, স্কুলে খোঁজ করেন, কয়েকটা মাস্টার দিয়ে চলছে, যেখানে 30 জন ছিল ব্রাহ্মণ আমলে আজকে এখানে 10 জন 7 জনে নেমে আসছে। প্রত্যেকটা স্কুলে দেখবেন যে কজন শিক্ষক ছিল, গ্রাম স্কুলগুলো ফাঁকা, টাকার বিনিময়ে সব শহরে নিজের বাড়ির পাশে চলে যাচ্ছে। কংগ্রেসের বক্তব্য শুনুন, স্কুলের অবস্থা দেখলে অন্ধ হয়ে যেতে হবে, কারণ শিক্ষক আছে ছাত্র নেই, ছাত্র আছে শিক্ষক নেই। আচ্ছা, এই অবস্থা, এই বিদ্যালয়গুলো কি এই অবস্থায় কংগ্রেস তৈরি করে রাখছে? এরকম অবস্থা কেন স্কুলে, যেরকম অভিযোগ উঠছে? গ্রাম অঞ্চলের স্কুলগুলো আজকে শূন্য হয়ে গেছে। আজকে আমরা ছাত্র রেশিও যদি সম্পর্কটা দেখতে চাই সেটা একদম তলানিতে পৌঁছে গেছে। শিক্ষা ব্যবস্থায় কোনো নিয়ম শৃঙ্খলা নেই, হঠাৎ করে ট্রান্সফার হয়ে যাচ্ছে, আবার এমপ্যানেলড হয়ে যাচ্ছে। নির্দিষ্ট করে বলতে হবে কোন স্কুলের এই অবস্থা। শীতলকুচি হাই স্কুলে এখনও হেডমাস্টারমশায় প্রায় 1 বছর হইতে চলছে রিটায়ার হওয়ার, তবু এখনো হেডমাস্টার মশাই শীতলকুচি হাই স্কুলে নিয়োগ হয় নাই। একদমই নির্দিষ্ট করে অভিযোগ, স্কুল ধরে ধরে অভিযোগ। এটা স্বীকার করছি, উচ্চশিক্ষার মাধ্যমে আমাদের গ্রামীণ স্কুলগুলোর মধ্যে একটু সমস্যা হয়েছে, যদি রিক্রুটমেন্টটা যদি ঠিক মতন হয়ে যায়, যে এই স্কুলগুলো ভ্যাকেন্ট খালি আছে সেগুলোই সবাই এসে এখানে জয়েন করবে। এক স্কুলে এইরকম কোনো নাই যে 200 ছাত্র একটা মাস্টার, এইরকম কোনো স্কুলের নাম বলতে পারবে না। কোন স্কুল আছে 200 ছাত্র একটা স্টুডেন্ট? আপনাকে গোলেনাওহাটি হাই মাদ্রাসা 1700 স্টুডেন্ট, গোলেনাওহাটি হাই মাদ্রাসা 1700 স্টুডেন্ট, মাত্র 5 জন শিক্ষক আছে। এই পাঁচজন আছে, 1700 জন আছে। বিরোধীদের বিরোধীদের কোনো উন্নয়ন নাই, ফুল ঝুড়ি শুধু না, যেটা বললো ওনাদের ঝুড়ি ভুল, কারণ একজন একটা স্কুলে একটা শিক্ষক থাকতে পারে না। বেশ, বলুন বলুন বলুন। সে রতের ডাঙায় মায়া কলোনি ধর্মসভা প্রাথমিক বিদ্যালয় এক তৃণমূলের প্রভাবশালী নেতা, ও স্কুল আসে না, বরঞ্চ প্যারা টিচার দিয়ে চালাইতেছে। যদি কোনো স্কুলে কোনো শিক্ষক না আসে তাহলে নিশ্চয়ই একটা কমপ্লেন করার জায়গা আছে, তাহলে ওনারা কি জায়গা কমপ্লেন করেছেন? করেছিলাম, সিডিউবিওর সঙ্গে কমপ্লেন করেছিলাম, সিডিউবিওকে, কিন্তু কোনো কাজ হয় নাই। এসআইকে কমপ্লেন করেছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। একজন বিধায়ক 1 বছরে 60 লক্ষ টাকা তার এলাকার উন্নয়নের জন্য পান, উনি আজকে প্রায় 2 বছর হতে চললেন, তাহলে 60 লক্ষ ইজুগল টু 1 কোটি 20 লক্ষ টাকা, আজ পর্যন্ত উনি এলাকার জন্য কোনো কাজ করলেন না, সে টাকাটা কোথায় গেল? 1 নম্বর বিধায়কের কাছে আসবো, যে কথাটা ওনারা বললেন প্লাস্টিক পর্যন্ত দেয়নি এমএলএ। বিধায়ক সাহেব নিজে এলাকায় থাকেন না, বিধায়ক সাহেব তো রেডিমেড বিধায়ক, হাওয়ায় বিধায়ক হলে যা হয় তাই হচ্ছে এই অবস্থা। বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজ করছেন না, এমনকি ওখান থেকে অভিযোগ উঠলো ত্রাণের জন্য ট্রিপল পর্যন্ত পাচ্ছে না। গ্রামগঞ্জে গেলে আপনারা বুঝতে পারবেন আমরা ত্রিপল গরিব মানুষকে বিতরণ করি। আজকে যদি মিথ্যাচার করে, ভ্রষ্টাচার করে, মিথ্যা কথা বলে, এগুলো আমরা কি করে ঠেকাবো? আজকে আমি গ্রামের বাড়িতে থাকি, এরা বলে আমাকে, আমি নাকি এখান থেকে গ্রাম ছাড়া, কে বলতে পারবে আমি গ্রামে থাকি না? সব সময় এটা এদের নীতি পরম্পরার মধ্যে পড়ে গেছে। বিধায়ক বলছেন গ্রামে থাকেন,
আমি 100 বিধায়ক আজ পর্যন্ত আজকে উনি থাকেন না উনি থাকেন না থাকেন না বলছে আমি বাড়িতে রাতে আকাশে থাকি আপনার গ্রামের লক্ষ্যে বলুন গিয়ে এখানে চারটি রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন ব্লক সভাপতি রয়েছেন তৃণমূলের পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো আমরা নিশ্চয়ই চাই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যেন ভোটের একটা উৎসব করে তারা প্রার্থী যদি দিতে না পারে তার দায় কিন্তু আমাদের না যদি ওরা দিতে না পারেন নিশ্চয়ই আমাদেরকে বলবেন আমরা প্রার্থী দেওয়ার জন্য নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে কংগ্রেস অংশগ্রহণ করব আমরা একদমই সিপিএম নির্বাচন শান্তিপূর্ণ হোক নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে এবং রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে পড়ে কিন্তু প্রশ্নটা হচ্ছে যার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের দায়িত্বের মধ্যে পড়ে তপনবাবু আছেন আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি বিরোধী দলের কথা ছেড়ে দিন ওনার দলে যে মুসুল পর্ব শুরু হয়েছে সেই পর্ব উনি ঠেকাতে পারবেন কিনা সেই গ্যারান্টি উনি তৈরি আমার কথা হচ্ছে গিয়ে নিজের চরকায় আগে নিজেরা তেল দিন 19 এবং 21 আপনাদের ভোট দিয়েছিলেন বিজেপিকে এবার ওনারা এখন বোধোদয় হয়েছেন ওনাদের এখন ভোটটা নিতে হবে ওনাদেরকে জোর যার মুল্লুক তার রাইট ইজ মাইট ওনারা বললো আমাদের কোনো প্রার্থী নেই তাহলে আমরা গত বিধানসভা নির্বাচনে 18,000 ভোটে জিতলাম কি করে আমাদের প্রত্যেকটা বুধে বুধে সংগঠন রয়েছে এখন সন্ত্রাস দুর্নীতি দিয়ে এরা সব কায়েম করতে চাচ্ছে বেশ সন্ত্রাস দুর্নীতির অভিযোগ থাকবে পাল্টা উন্নয়নের দাবি থাকবে কিন্তু আমরা চাইবো শীতলকুচিতে আমরা গত বিধানসভা ভোটে যা দেখেছি পঞ্চায়েত ভোটে যেন তা না দেখতে হয় ভোট হয় শান্তিপূর্ণ ভোট হয় মানুষের জন্য মানুষের কাজে মানুষের উন্নয়নে অর্থাৎ শীতেও গরম শীতলকুচি গ্রাম দখলে মরিয়া সব পক্ষই এখানকার সর্বেশ্বর জয় দুয়ার গ্রাম রক্ষা করে গড় গ্রাম জুড়ে বড় বড় মাটির ঢিপি গোটা গ্রাম ঘিরে রেখেছে ঢিপিগুলি শীতলকুচি পঞ্চায়েত সমিতির সর্বেশ্বর জয়দুয়ার গ্রামের অলংকার স্থানীয়দের দাবি অনেক বছর আগে এই এলাকা শাসন করতেন কান্তেশ্বর রাজা সেই সময় রাজ্যকে সুরক্ষিত করতে এই ঢিপি দিয়ে সীমানা তৈরি হয় গ্রামের তিন দিকে মাটির ঢিপি এক একটি ঢিপির উচ্চতা প্রায় 40 ফুট এই মাটির ঢিপি কান্তেশ্বর রাজার গড় নামে পরিচিত এই কান্তেশ্বর রাজা যেটা আমরা মানে শুনেছি আর কি ছোটবেলার থেকে যেটা হচ্ছে যে এই গড়টা আছে সেটা হচ্ছে মানে একটা প্রাসিদ দেওয়া আর কি যেন বাইরের শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে আমাদের হচ্ছে এই রাজাকে সেজন্যই এটা প্রাসিদ ছিল এবং এটা আরও অনেক উঁচু ছিল এখন যদিও অনেকটা নিচু হয়ে গেছে আমরা যখন ছোটবেলায় দেখতাম অনেক উঁচু ছিল ওই যে কান্তেশ্বর রাজা ছিল ওই রাজায় আর কি এগুলো খুঁজছে ছোট ছোট ছিলাম কি বুঝতে ছিল মানে উঠতে আমার দম হাঁপসে যায় অনেকেই আবার এই ঢিপির ইতিহাস নিয়ে সন্দিহান কবে কে এই ঢিপি তৈরি করেছিলেন তা নিয়ে সুস্পষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই 1440 থেকে 1498 তাহলে প্রায় 60 বছরের বেশি রাজত্ব করে সুকুমার বাবু উল্লেখ করেছেন ইতিহাস দাগ রেখা তাই ইতিহাস কিন্তু পরিবর্তন হয় যত যখন কোনো গবেষণা হবে তার পরিবর্তন হবে এই শুধুমাত্র 60 বছরের মধ্যে 58 বছরের মধ্যে এই গড় এই রাজপ্রাসাদ নির্মাণ করা সম্ভব নয় এই ঢিপি ঘিরেই গড়ে উঠেছে পর্যটন ক্ষেত্র তৈরি হয়েছে কান্তেশ্বর গড় উদ্যান শীতলকুচি থেকে রাজেশ দাস নিউজ 18 বাংলা